গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি তো একদম ফুল ফিট অ্যান্ড ফাইন আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:10। পিকু জাস্ট স্কুলে বেরিয়ে গেল, সবার ব্রেকফাস্ট ডান, সব কমপ্লিট কমপ্লিট করে নিয়ে এখন আমি বসলাম নিজে খাবার দাবার নিয়ে। তো ভাবলাম আপনাদের সঙ্গে আড্ডাটা শুরু করা যাক। বৃহস্পতিবার এমনি আমার কাজের চাপ একটু বেশি থাকে, ঠাকুর ঘরে কাজের চাপটা। ঠিক আছে, যাই হোক, আমি আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছি দেখো। ফুচকা, এইরকম সাইজের ছোটো ছোটো রুটি বানিয়েছি, এগুলো হচ্ছে কী করেছি, বড় রুটিটা বেলে নিয়ে তারপরে যেভাবে ফুচকা বানায় আর কি, সেইভাবে গ্লাস দিয়ে কেটে 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 ছোটো ছোটো কতগুলো বানিয়ে নিয়ে সেগুলোকে তাওয়ায় সেকে তারপরে লুচি ভাজার যে ঝাঁঝরি আছে তার মধ্যে করে ভেজে নিয়েছি। নাহলে এমনি রুটি যেগুলো মানে রুটি ভাজার জন্য যে ছাঁকনিটা থাকে সেটাতে তো এ তো গলে বেরিয়ে যাবে। তো এই দারুণ, এইটা হচ্ছে মেন পিকুর স্কুলের টিফিনের জন্যই বানানো হয়। ও স্কুলের রুটিটা নিয়ে যায় টিফিন, তো তার জন্য ওকে এইভাবে রুটি করে দিতে হয়। বড় রুটি বানিয়ে দিলে কী হয়, বড় রুটি ছিঁড়ে খেতে বা পুরো গোটা একটা রুটি খায় না অনেক সময়, তো এরকম বানিয়ে দিলে পরে সেটা খুব মজার ছলে খেয়ে ফেলে। এটা আর বানানো হয়েছে মটরশুঁটির তরকারি, দেখানো যাবে না তরকারি করি আর, এই মটরশুঁটি আলু দিয়ে তরকারি। আর পিকুকে দিয়ে দিয়েছি একটা রসগোল্লা, আমার যদি এখন ইচ্ছা হয় তাহলে আমি খাবো, নাহলে এটা দিয়েই আমার ব্রেকফাস্ট হবে। এর মধ্যে অজস্র রুটি রয়েছে, আমি এই বাটিটার মধ্যেই আটা মেখেছি, এটার মধ্যে করেই আমি পরে নিজের জন্য বানিয়ে নিয়ে আসলাম রুটিগুলো, ভেজে টেজে এর মধ্যেই নিয়ে আসলাম। এখানে মোটামুটি দুটো বড় রুটি যেটা আমরা ন্যাচারালি খাই সেরকম রুটি দিলে তারপরে যে কটা হয়েছে সে কটা রুটি এখানে আছে, মানে মোটামুটি দুটো রুটিও নেই, কারণ গ্লাস দিয়ে কাটলে পরে কিছুটা তো বাদ পড়েই যায়। পুরো রুটির থেকে যখন ছোটো ছোটো করে রুটিগুলো কাটছি তখন তো কিছু অংশ বাদ চলে যাচ্ছে। তো এই যা আছে এই পাতলা পাতলা রুটিগুলো হয়েছে। আজকে পিকুর বাবাকেও এই রুটি বানিয়ে দিয়েছি সকালবেলা, সকালবেলা রুটিটা খেতে চাইছিল না আজকে, এইরকম রুটি বানিয়ে দিয়েছি, তো সেও দেখলাম মজা করে খেয়ে নিল। আমি এখন খাই, এক এক গালে চলে যাবে এক একটা রুটি। বাচ্চাদেরকে এইরকম ইউনিক কিছু টিফিন বানিয়ে দিলে সেটা বেশ ওদের কাছে ইন্টারেস্টিং হয়। কিন্তু স্লাইড একটু লবণ কম লাগছে, তরকারিতেই সম্ভবত মনে হচ্ছে লবণ কম। পিকুকে একটু যদি ওপরে বিটনুন দিয়ে দিতাম ভালো হতো, দেখ ঠিক আছে। চলুন তাহলে আমার দিন শুরু হোক। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমার সারা রুমের অবস্থা এই যে, বিশেষ করে বেডের অবস্থা খুবই শোচনীয়। ওখানে আমার থালা বাসন রয়েছে, জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। তো স্পেশাল একটা জিনিস দেখাই, আমাদের তো উইন্ডো কার্টিন এখানেই আছে, আর যেটা আছে আজকের স্পেশাল পিকু মশাইয়ের স্পেশাল পর্দা, এই দেখুন এই পর্দা, এখানে পিকুর ইচ্ছে এইভাবে থাকবে। ও আমার দুটো চুলের ক্লিপ নিয়ে এইভাবে পর্দা আটকেছে।
সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি, ওটাও দিকে হতে থাক। আর কি কি আমার এখন পরিশ্রমের ফল সেটা দেখাই। উচ্ছের চচ্চড়ি, উচ্ছেগুলো ওপরে তাকিয়ে রয়েছে, তার মানে হলো এটাকে পরে অ্যাড করেছি, উচ্ছে ভাজাগুলোকে না পরে অ্যাড করেছি। আর ভেতরে আলুর চচ্চড়ির মতন আলুর চচ্চড়ি আছে, তবে রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এর মধ্যে আছে দুটো শোল মাছের পিস, এই এইখানে একটা আর একটা ওই যে কানা মাছে খেলছে, এটা লাউ দিয়ে গতকাল রান্না করা হয়েছিল, তো সেটা একটুখানি গরম করে রাখলাম, যাই হোক কেউ একজন খেয়ে নেবে। এই আপাতত নেমেছে এখনও পর্যন্ত। আর ভাত হয়ে গেছে, কিন্তু আমাকে এখন একটা মহান কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তো এখানে তিনতলা বাড়ি আপাতত সাজিয়ে নিলাম। এইবার এটা হচ্ছে কুলের আচার, এই এই আচার একটু রোদে দিতে হবে। আর আচারের জন্য কোন কন্টেনার সুইটেবল এটা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যায়। এখানে আরও তিনটে পাত্র রয়েছে, তার মধ্যে তিন টাইপের আচার রয়েছে, একটাই পাঁচমিশালি, একটাই চালতে, একটাই আমতেল। এইগুলোকে এখন ঠিকঠাক মেনটেন করার জন্য তিনটে প্লেট নিয়ে আসলাম, তো অদল বদল হবে পাত্র, অদল বদল। এইটুকু পাঁচমিশালি আচার আছে, নেই বলতে গেলে, তাও আমার ছেলে খেলতে পারবে না, এতটাই ভালো লাগে ওর। ঠিক আছে চলো, এগুলো এখন রোদে দিতে হবে। এইটুকু আছে, খেয়ে ফেলেই হয়ে গেল, এই প্লেটে করে আজকে ওকে দিয়ে দেব। আর আছে চালতির আচার, আর চালতির আচারের কিছুটা ঝোল, আর আমতেলটা কি এর মধ্যে ধরবে, এর মধ্যে দেখি চামচ রয়েছে, হ্যাঁ ধরে যাবে। আজকে যা রোদের তাপ তাতে একদম দারুণ হবে। তো সব প্লেটে প্লেটে সাজিয়ে নিলাম, এগুলো একটু রোদে দিয়ে আসি। এখন বাজে দুপুর তিনটে, আমি এখন এসব সব নিয়ে পড়ে আসলাম ছাদে, কাজ আছে। আরে যে পিকু খাওয়া দাওয়া কমপ্লিট করে টোরা নিয়ে একটু ঘুমালো না টুমালো না কিচ্ছু না, এখন আমার সাথে এসব কাজকাম করতে এসেছে। আমি ডাল আচার আলাদা আলাদা পাত্রে রাখতে হবে, পারবি? এই কোটাটা আমাদের ঠাকুরের নকলদানা গুলো করে রেখে আছে, আগে রেখে আয়, এগুলো পারবি না। আমি একটাই চামচ এনেছি, এটা ভরে নি, তারপরে তুই যা। দোকানের কাজকর্ম আপাতত এই পর্যন্তই। পিকু বলছে যে মা তুমি আচারের দোকান দিয়েছো এখানে, সেরকমই লাগছে দেখতো। এর মধ্যে ওখানে আর আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার থেকে হরিনাম শুনতে পাচ্ছি, এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে, এখনও কন্টিনিউ চলছে, মানে গলা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি লোক চেঞ্জ করে 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 গান গাইছে, কিন্তু আমরা এখান থেকে এত পূর্ণ করে নিলাম সারাদিন শুনে শুনে, ওভারলোড হয়ে যাচ্ছে, আমরা অনেক পূর্ণ করে নিচ্ছি এখান থেকে ঘরে নাম শুনে শুনে। দেখ পিকু হলুদ রঙের পাখি দেখেছিস, ওই দেখ হলুদ, এই দেখুন ওই যে যে হলুদ রঙের, এই বসন্ত সময় দেখা যায় এই পাখিগুলো, বসন্তকালেই দেখা যায়।